এবার আগের যে ভিডিওটা বানানো হয়েছিল সেই ভিডিওর সাথে লিঙ্ক করে আমি এটা করছি, কারণ ওটারই এটা সেকেন্ড পার্ট হবে। তো আগেরটায় আমি কী কী ব্যবহার করছিলাম সেটা দেখানো হয়ে গেছিল। এবার আমি একটা বর্তনী এখানে ড্রয়িং করব, যেখানে একটা পাত্র থাকবে যেটাকে আমরা ভোল্টা মিটার হিসেবে পরিচিত দেব। তো এক মিনিট বন্ধ করে নিই। ওকে, তো এই পাত্রে কি থাকবে, দুটি তড়িৎদ্বার থাকবে। এই হলো একটি তড়িৎদ্বার, এই আরেকটি তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার দুটি তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকবে, ঠিক আছে। আমরা চেক করব এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিনা। তড়িৎ বিশ্লেষ্য হলে কি হবে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং এই দুটি ক্যাথোড এবং অ্যানোডকে সংযুক্তকরণের কাজ করবে, সুইচের মতো কাজ করবে। একটা সুইচের কাজ কি, এই হলো একটা সুইচ, এ দুটো তার রয়েছে, এখানে একটা ধরলাম একটা বাল্ব রয়েছে, এখানে একটা বাল্ব। তো এই প্রান্তটি ধরলাম নেগেটিভ, এই প্রান্তটি পজিটিভ, এটা 3 ভোল্ট একটি ব্যাটারির সঙ্গে পজিটিভ নেগেটিভ যুক্ত রয়েছে। তো এখান দিয়ে যখন কারেন্টটা পাস করবে বাল্বের মধ্যে দিয়ে যাবে, তো এই বিন্দুতে যখন আসবে, ঠিক আছে, এই বিন্দুতে যখন আসবে তখন তো আর এটার কোনো যাওয়া, এই নেগেটিভ টার্মিনালে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত আমি সুইচটাকে অন করছি বা এটাকে যুক্ত করে দিচ্ছি। এটাকে, এটা যুক্ত হওয়া মাত্রই এখান দিয়ে কারেন্টটা পাস করে নেগেটিভে যাবে, তড়িৎ পরিবাহিত হবে এবং লাইটটি জ্বলে উঠবে, অন হবে, তাই তো। এই যে পরিবাহিটা, এই পরিবাহিটাই এখানে এই তড়িৎ বিশ্লেষণ মতো কাজ করবে। যদি এটা একটা পরিবাহী রূপে কাজ করে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করে, তবেই এখানে আমি একটা লাইট, এখানে একটা এলইডি লাইট আমি সংযুক্ত করব অ্যানোড তড়িৎদ্বারের সঙ্গে। অ্যানোড বলতে পজিটিভ, তো এটাকে পজিটিভ ধরে নিলাম, এটা অ্যানোড, এটা ক্যাথোড। যদি এ দুটো কানেক্ট হয়ে যায়, অর্থাৎ এইরকমভাবে যদি এরা যুক্ত বর্তনীতে পরিণত হয়, তবে লাইটটি জ্বলে উঠবে। এখানেও একটা লাইটের ব্যবস্থা করব, তাহলে কি হবে আমাদের বুঝতে সুবিধা হবে, এটা আদৌ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আদৌ এর মধ্যে তো তড়িৎ পরিবাহিত হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে বোঝার উপায় কী। তাই আমরা একটা কী করব, শ্রেণী সমবায় ব্যাটারির সঙ্গে একটু লাইট যুক্ত করব। তো এখান থেকে একটা তার গেল, তার গেল, এখানে কি করলাম আমি একটা এলইডি লাইট লাগিয়ে দিলাম, লাইট লাগিয়ে তারপর এখানে নেগেটিভ পজিটিভ। তো কি হবে, যখনই তড়িৎ এই পজিটিভ টার্মিনাল থেকে যাত্রা শুরু করবে এলইডির মধ্যে দিয়ে গিয়ে এইখান দিয়ে যাত্রা পথে নেগেটিভে আসবে, অ্যানোডের মধ্যে দিয়ে গিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ক্যাথোড টার্মিনাল দিয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তে আসবে, যদি এটা তড়িৎ বিশ্লেষ্য হয় তবেই, অথবা আসবে না। আর যদি এই পুরো সিস্টেমটাকে উঠিয়ে নিই এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে, তাহলে কখনোই কিন্তু লাইটটা অন হবে না, কারণ এই দুটো তো কানেক্ট করা নেই, বা যদি যদি এই দুটোকে কানেক্ট করে দিই তবে লাইট জ্বলে উঠবে, যেরকম ব্যাপারটা আমি এখন দেখাচ্ছি। এই জিনিসটা তো বোঝাই গেল, এই জিনিসটাই আমি এখন করব। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা কি নিয়েছি, NaCl, জল, অল্প সাইট্রিক অ্যাসিড। তো মূল পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে এটাকেই পরিচিতি দেবো আমি, কারণ এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আবার দেখা যাক, আগের পার্টে দেখিয়েছিলাম এর মধ্যে আমি লবণ এবং সামান্য পরিমাণ সাইট্রিক অ্যাসিড এখানে মিশিয়েছিলাম, জলীয় দ্রবণ NaCl ও জলের জলীয় দ্রবণ, তার সঙ্গে সামান্য পরিমাণ সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, যাতে আয়নগুলো তাড়াতাড়ি বিশ্লিষ্ট হয় আর কি, সেই জন্যই আর কি।
আর আমার সিস্টেমটা ছিল সেটা, যেটা আর কি আমাদের তড়িদ্দার দুটো যে সার্কিটটা এর সঙ্গে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবি সবাই এই সার্কিটটার সঙ্গে। এই হলো আমাদের জুগার সার্কিট, দেখা যাচ্ছে তো? তো আমরা দেখতেই পাচ্ছি, দেখাই যাচ্ছে, বুঝতেই পারছিস এটা আমাদের এখানে রাখি। হ্যাঁ দেখ, এটা সোজা হচ্ছে না, আপনি দাঁড়া সোজা করে নিয়ে দেখতে সুবিধা হবে। ঠিক, আর ঠিক আছে, কোনো ব্যাপার না। এই হলো আমাদের কপার বা তামার তড়িদ্দার, এটাকে আমি অ্যানোড হিসেবে রেখেছি। অ্যানোডের এই প্রান্তে কি করেছি, তার আগে বলি, এই যে আমাদের তড়িদৃশ্য, ঠিক আছে, এটা ধরে নিলাম আমরা সেই ব্যাটারিটা, আমরা এখানে অ্যাডাপ্টার ব্যবহার করেছি। এই লালটা হচ্ছে পজিটিভ, ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ টার্মিনালটা কী করেছি, এলইডি লাইটের মধ্যে দিয়ে শ্রেণী সমবায় যুক্ত, তাই তো? কারণ কারেন্ট কোথাও ভাগ হচ্ছে না, তো শ্রেণী সমবায় যুক্ত এলইডি লাইট দিয়ে আমি সেটাকে অ্যানোডে টার্মিনালে আনলাম, আর নেগেটিভটাকে ক্যাথোডে যুক্ত করলাম। এবার এই দুটোকে যদি যুক্ত করি তবেই তো লাইটটা জ্বলে উঠবে, তাই না? যেমন এক্ষেত্রে জ্বলে উঠলো, ঠিক? অর্থাৎ এটা যুক্ত বর্তনী, এটা মুক্ত বর্তনী, যুক্ত মুক্ত। তাহলে এই দুটোকে যদি আলাদা রাখি, বায়ু মাধ্যমে এখানে আছে যখন, তো এক্ষেত্রে তো কোনো রকম এদের মধ্যে কোনো যুক্ত বর্তনীর কাজ করছে না, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে তড়িৎ পরিবহন হচ্ছে না। তো আমরা চেক করব যে এই তড়িৎ বিশ্লিষ্ট পদার্থের মধ্যে যদি আমরা এই অ্যানোড এবং ক্যাথোড দণ্ডটিকে রাখি, তাহলে যদি লাইটটি জ্বলে তাহলে আমি বুঝতে পারবো এটি একটি তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ। ঠিক আছে, তো রাখা যাক। তো আমার ব্যাটারি কানেক্ট করাই আছে অ্যাডাপ্টারটা, তো আমি এখানে দেখতে পাওয়া যাচ্ছে নিমজ্জিত করলাম, আমার এলইডি জ্বলে উঠলো। আচ্ছা একটু দূরে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে, দূরেই তো হচ্ছে না, 1 মিনিট, হ্যাঁ ব্যান্ড হয়ে যাচ্ছে, 1 মিনিট একটু ডুবিয়ে দিই একটু। ঠিক আছে, এই হলো আমাদের তড়িদ্দার দুটি। এটা আমাদের কি, এটা আমাদের ক্যাথোড, এটা আমাদের অ্যানোড। অ্যানোডের সঙ্গে এলইডিটা কী করে যুক্ত আছে দেখতেই পারছিলে। তো একটা বিষয় দেখ, জলের মধ্যে ভীষণ পরিমাণে কী হচ্ছে, বুদবুদ বেরোচ্ছে। এই বুদবুদটা আসলে কিসের বুদবুদ সেটা বুঝতে হবে। যতক্ষণ তড়িৎ পরিবাহিত হচ্ছে লাইট জ্বলে আছে। এবার আমি এটাকে যদি এখান থেকে উঠাই, এখান থেকে বের করে দিলাম, জলের থেকে নিভে গেল, জলে আবার ঢুকে গেল, জ্বলে গেল, অর্থাৎ আমি এখানে তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ ব্যবহার করছি, অর্থাৎ NaCl এবং জলের জলীয় দ্রবণটি কি করছে, তড়িৎ পরিবহন করছে। এবার আমরা আসব, একটু ভালো করে রাখি দাঁড়া 1 মিনিট। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে জলের বুদবুদ হচ্ছে, এটা কি? এবার তার জন্য আমরা একটু খাতায় চলে যাই। এই যে ক্যাথোড তড়িদ্দারে জলের মধ্যে দিয়ে বায়ুর বুদবুদ উঠছে, সেটা কি গ্যাস আসলে? তো এখানে দেখা যাক, এর মধ্যে কি আছে, NaCl, NaCl বিশ্লিষ্ট হয়ে কি হবে, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন উৎপন্ন করবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তার সাথে সাথে এই যে জল রয়েছে না, জলও বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করবে, H+ এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন উৎপন্ন করবে, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। এবার এটা এটা ধনাত্মক, এটা পজিটিভ ইলেকট্রোড বা ধনাত্মক তড়িদ্দার। এই ধনাত্মক তড়িদ্দারের দিকে কোনগুলি যাবে, কোন আয়নগুলি যাবে, নিশ্চয়ই নেগেটিভ আয়নগুলি আকৃষ্ট হবে, এবং এই ক্যাথোডের দিকে ঋণাত্মক তড়িদ্দারের দিকে ধনাত্মক আয়নগুলি অর্থাৎ ক্যাটায়নগুলি আকৃষ্ট হবে, তাই তো? তো ক্যাথোডে সোডিয়াম এবং জলের অণু বিশ্লিষ্ট হয়ে যে H+ আয়ন উৎপন্ন করেছে ক্যাটায়নটি,
সেটাও এখানে যাবে। তো এই আয়নটি ক্যাথোড দ্বারে গিয়ে কি করবে, একটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, এবং এরকম অসংখ্য হাইড্রোজেন পরমাণু অপর আর একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে হয়ে হাইড্রোজেন গ্যাসের অণু গঠন করবে, H2 অণু গঠন করতে থাকবে। এবং জলের ভিতরে যেহেতু এই গ্যাসটি উৎপন্ন হচ্ছে বুদবুদ আকারে, সেটি এইভাবে বাইরে বেশি আসবে, বাইরে বেরিয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যাটারি সংযুক্ত অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত এই তড়িৎ বিশ্লিষ্ট পদার্থটি এইরকমভাবেই আয়নে বিশ্লিষ্ট হয়ে তড়িৎ পরিবহন করতে থাকবে। এখানে তড়িৎ পরিবহন হচ্ছে দেখেই লাইটটি জ্বলছে, নাহলে জ্বলতো না। আর লাইটটি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়ে আমাদের এটা আমাদের নির্দেশক হিসেবে কাজ করছে যে তড়িৎ পরিবহন করছে কি না। এবার এটা যদি আমি কোনো খালি জলের গ্রন্থে রাখতাম তাহলে কি করতো, সেটাই আমার দেখার। চলো দেখা যাক। তো আমি আর একটা জলের গ্লাস নিয়ে আসলাম, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই তড়িদ্দার দুটিকে এই গ্লাসের মধ্যে রাখবো, দেখবো সেই লাইটটি জ্বলে কি না, ঠিক আছে। তো বের করলাম, করে এর মধ্যে পুট করলাম, অর্থাৎ শুধু জল, শুধুমাত্র জল, কোনোভাবেই জলের অণুগুলি H+ এবং OH- আয়নে বিশ্লিষ্ট হয়নি, অর্থাৎ তড়িৎ পরিবহন করছে না। এবার এটা আবার আগের সেই গ্লাসে রাখলাম, তো দেখছি তড়িৎ পরিবহন করছে। তাহলে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, তড়িতের অপরিবাহী। এবার একটা কাজ করি, একটু মজার জন্য আমি এই তড়িদ্দার দুটিকে এই জলের মধ্যে রাখলাম, খুব ভালো, ঠিক আছে। এই এই বেশ সমস্যা থাকবে, থাক, যাই হোক, কোনোভাবে রাখা হলো, ঠিক আছে। তো এবার লাইটটা জ্বলেনি, এবার এক কাজ করি, এই জলীয় দ্রবণটা, এই তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণটা একটু ঢালি এর মধ্যে, দেখ জ্বলতে শুরু করে দিল। অর্থাৎ যখনই সামান্য পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওই জলের মধ্যে অ্যাড করা হলো, তৎক্ষণাৎ আগের থেকে তুলনামূলকভাবে কম উজ্জ্বলতার সঙ্গে এলইডি বাল্বটি জ্বলতে শুরু করলো। যেহেতু অল্প পরিমাণ আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে অ্যাড করলাম, সুতরাং আয়নের সংখ্যাও কম হবে, তো সেক্ষেত্রে বাল্বটি একটু কম গ্লো করে জ্বলছে, কিন্তু জ্বলছে, অর্থাৎ এই জলও এখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণ হিসেবে তৈরি হয়ে গেছে। আর একটু অ্যাড করি, একটু বেশি গ্লো করা শুরু করলো। তো এটাই হলো আমাদের তড়িৎ বিশ্লেষণ। আর এই যে ওই যে ক্যাথোড তড়িৎ দ্বারে বুদবুদগুলো উঠছে, সেটা কি গ্যাস, হাইড্রোজেন গ্যাস। এইভাবেই আমরা পরবর্তীতে তড়িৎ লেপন যে হয় সেই তড়িৎ লেপনের একটা ভিডিও বানাব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবি, না বুঝতে পারলেও সেটা অবশ্যই আমাকে জানাবি, ঠিক আছে।